आदमी को इधर पे पॉजिटिव हुआ, रोज आदमी लोग मर रहा है इधर पे। अच्छा अच्छा, वो लोग अस्पताल तो नहीं जा रहा है। हाँ, हाँ, तो यहीं पे ऑक्सीजन ला के आ रहा है। पूरा कश्मीर के देखा जाच्छे, एक ধরনের কাশ্মীর দেখতে পাচ্ছি, দেখুন কাশ্মীর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই নেম ইজ স্বরূপ এন্ড ইউ আর ওয়াচিং ট্রাভেলার স্বরূপ। এখন অক্সিজেনের বড়ই অভাব, এই করোনার আবহে অক্সিজেনের প্রচুর অভাব হয়েছে, তাই একটু অক্সিজেন নেওয়ার জন্য ফ্যামিলিকে নিয়ে একটু বেরিয়ে গেলাম। এখন আমরা গজলডোবার রাস্তায় আছি, ক্যানেল রোডে, ফুলবাড়ির ঠিক মোড়ে। যাই দেখি, শুনেছি গজলডোবা নাকি নতুনভাবে সেজে উঠেছে, তো চলো তোমাদেরকেও দেখাই কেমন এখন গজলডোবার চেহারা, কেমন দেখতে হয়েছে গজলডোবা, এই বর্ষা কেমন লাগছে। গজলডোবা দেখে তারপরে আমরা বেরিয়ে যাব আরও একটু আগে ডুয়ার্সের একটি খুব সুন্দর পিকনিক স্পটে। আবার দাঁড়িয়ে গেলাম, দেখো আমার ঠিক পেছনে নতুন একটা ফ্লাইওভার তৈরি হয়েছে। এখানে একটা রেল লাইন ছিল, এই রেল লাইন এর জন্য আমাদের আম্বাড়ি হয়ে যেতে হতো। তো আম্বাড়ি হয়ে যেতে গেলে অনেকটা টাইম লাগতো, সেখানে আবার রেল গেট পড়তো, সেখানে আরও অনেকটা দেরি হয়ে যেত। এখন এই ব্রিজটা নতুন খুলেছে, নতুন ফ্লাইওভারটা এখন খুব সোজা, এই ক্যানেলের রোড ধরেই সোজা গজলডোবা যাওয়া যায়, এই জন্য আমাদের আর আম্বাড়ি দিয়ে যেতে হবে না। একদম নতুন ফ্লাইওভার, এই যে ক্যানেল আর এই যে রেল লাইনটা, এই সোজা রাস্তাটা চলে গেছে শাউডাঙ্গি, এই পেছন দিকে নিচ দিয়ে চলে গেছে আমবাড়ি। আর একটু দেখাই অন্য দিকটা একটু কেমন লাগে। এই যে এদিকে চলে গেছে আমবাড়ি, আর এই যে ফ্লাইওভার, এই যে আমাদের গাড়ি, রেল, এই রেল লাইনের জন্যই আগে ডিরেক্ট এই রাস্তা দিয়ে যাওয়া যেত না, এখানে রাস্তাটা বন্ধ ছিল। তো এখন এই ব্রিজটা নতুন তৈরি হয়ে গেছে, সুবিধা হয়েছে লোকের, আমাদের শিলিগুড়িবাসীর। আমরা ভোরের আলোর একদম কাছে চলে এসেছি, এই যে সামনেই ভোরের আলো, এই যে সামনেই দেখতে পাচ্ছি নতুন যে কনস্ট্রাকশন যেটা হয়েছে এই ক্যানেলের ওপরে, একটা কি বলে ফোল্ডিং ব্রিজ যেটা বলা যায়, ফোল্ডিং ব্রিজ তৈরি হয়েছে এই নতুনটা দেখতে পাচ্ছি, ঝুলন্ত ব্রিজ। দূরে দেখা যাচ্ছে, সেখানে চিংড়ি খাবো, চিংড়ির চপ। দেখি আমরা আগে ঘুরে আসি, পরে ফেরার পরে খাবো, ফেরার সময় চপ টপ খাবো, এখন আর চপ খাওয়ার জন্য দাঁড়াচ্ছি না, পরে এসে এক রাউন্ড চপ খাবো। এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে, এই দেখলাম নদীতে প্রচুর জল। এবার আমরা যাব লালিগুড়াতে, এই লালিগুড়াতে এই পিকনিক স্পটটি যাবো আমরা মেটেলি চালসা, চালসা মেটেলি হয়ে সামসিংয়ের রাস্তায়, জাস্ট সামসিং থেকে একটু আগেই, সামসিং চা বাগানের সাথে মূর্তি নদীর কোলে, অসম্ভব সুন্দর একটা জায়গা। যদিও আমি নিজে এখনও যাইনি, দেখেছি ভিডিওতে, বিভিন্ন লোকের ছবি দেখেছি, তাই চলো দেখে আসি, বাড়ির সবাইকেও দেখাই, আপনাদেরকেও দেখাই, চলুন। বাড়ি টি স্টেটের সামনে একটা
একটা ছোট্ট চায়ের ব্রেক নিয়েছি, একটু চা খেয়ে এখান থেকে আমরা আবার এগিয়ে যাব। কিরে তুই চা খাবি না? না। কেন? কি কি করবি? এটা এটা দেখ তো, এটা কি? হাই হাই বলে দাও। হাই। তোমার মাস্ক কোথায়? মাস্ক নেই। আমরা চলে এসেছি চালসায়, এখান থেকে মেটেলি সামনেই দেখা যাচ্ছে বোর্ডে 8 কিলোমিটার, লেফটে যেতে হবে আর সোজা ডান দিকে গেলে লাটাগুড়ি, সোজা গেলে বীরপাড়া, গুয়াহাটি এসব। তো এখন আমরা বাঁ দিকে টার্ন নেব মেটেলির দিকে। সুন্দর চা বাগান, মাঝখান দিয়ে সরু রাস্তা, রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, বর্ষায় ভেঙে গেছে পুরো, ভেঙে ভেঙে গেছে। দেখি কতটা কতক্ষণ এরকম খারাপ রাস্তা আছে। চা বাগান গুলো দুঃসাহসিক, দারুণ সুন্দর লাগছে এই চা বাগান। এটা দেখি মেটেলি টি স্টেট, মেটেলি টি স্টেট এর মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। সামনে বোর্ড দেখা যাচ্ছে। হ্যাঁ, চা বাগানে তো চিতা টিতা তো থাকতেই পারে, এটা একটা কমন ব্যাপার, কারণ চিতারা তাদের বাচ্চা দেওয়ার জন্য চা বাগানে আশ্রয় নেয়। রাস্তার অবস্থা ভীষণ খারাপ, পুরো অফরোডিং হচ্ছে, সুইফট ডিজায়ার নেই। आदमी को इधर पे पॉजिटिव है, रोज आदमी लोग मर रहा है इधर पे। अच्छा अच्छा। वो लोग अस्पताल तो नहीं जा रहा है, तो यहीं पे ऑक्सीजन ला के आ रहे हैं। कल हमारा जो बड़ी था, हमारा दीदी का जो दीदी था, वो भी उसका भी डेट हो गया। अच्छा, सैमसंग टाइम से दिया है। पॉजिटिव हुआ बोल के तो नहीं दिया। नहीं नहीं नहीं, ठीक है। आप लोगों का सेफ्टी के लिए यहाँ का जो मैनेजमेंट है। ठीक है, थैंक यू भैया। Stay up till morning and head out exploring. Make up for months that we've missed. 'Cause the cold air is calling and my head's recalling the moment that I was convinced. We'll stay up till morning and head out exploring. Make up for months that we've missed. Picnic spot এর থেকে জাস্ট 2 থেকে 3 কিলোমিটার আগে আমাদের আটকে দিল, কারণ কোভিড সিচুয়েশনের জন্য স্যামসিংয়ে প্রচুর কোভিড পজিটিভ পাওয়া যাচ্ছে, সেই জন্য ট্যুরিস্টদের ওরা এন্ট্রি দিচ্ছে না এখন এখানে। তো সম্ভবত 2 তারিখের পরে ওরা এন্ট্রি দেবে। তো আপনারা যদি আসেন তাহলে 2 তারিখের পরেই আসবেন, আগে এসে কোনো লাভ হবে না, পৌঁছতে পারবেন না লালিগুড়া পিকনিক স্পটে। এটা পুরো কাশ্মীরকে দেখা যাচ্ছে, এক ধরনের কাশ্মীর দেখতে পাচ্ছি। দেখুন কাশ্মীর, এখন মনে হচ্ছে কাশ্মীরের মতন জায়গা। এই জায়গা না আসলে কেউ মানে মানে বোঝা যাবে না কি জিনিস এই কাশ্মীর। একদিকে মনে হচ্ছে চা বাগান নর্থ বেঙ্গল কিনে আলাদা ব্যাপার। আমরা যাবো না এখান থেকে ছেড়ে, আমরা এখানেই যাবো। আমাদের এই সবুজ জায়গায় এসে কিরকম লাগছে? অসাধারণ লাগছে, অসাধারণ। থ্যাংক ইউ সুদীপ্ত দা। উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ। সুমনা ম্যাডাম আপনি কিছু বলুন।
এই বদ্ধ ঘরের থেকে যে এই জায়গাটা বেরিয়ে এসেছি, মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়া, অসম, থ্যাংক ইউ। বেঁধে রাখা হয় বাড়িতে, তোকে বেঁধে রাখা হয় বাড়িতে, বাড়ি থেকে বেঁধে রাখো না তুমি, খাঁচা রাখে টিয়া পাখি যেরকম খাঁচা, এইটা ছোট্ট একটা গেট খুলে খাবারটা দেওয়া হয়, আবার অন্য কী করবো, এই কিছুক্ষণ কাটাই এখানে, একটু ছবি টবি তুলি, তারপর আবার বেরিয়ে যাবো। তো দেখি রাস্তায় কোথায় কিছু খাবার পাওয়া যায় নাকি, যদি খাবার পাওয়া যায় তাহলে খাবো, না হলে সোজা বাড়িতে। আশা করি আপনাদের ভালোই লাগলো ভিডিওটি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, সরি সিগারেট স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, আর ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে রাখছি।